ওয়েলকাম এই ভিডিওতে আমরা টিটিএল ল্যান্ড গেট ইউজিং পোল আউটপুট সম্পর্কে আলোচনা করব এর আগের ভিডিওতে টিটিএল ল্যান্ড গেট সম্পর্কে আলোচনা করেছি টিটিএল ক্ষেত্রে একটা ড্রব্যাক দেখা গিয়েছিল যখন আমরা আউটপুটে ক্যাপাসিটিভ লোড কানেক্ট করেছিলাম তখন এবার এই যে ক্যাপাসিটিভ লোড সেগুলো কি কারণবশত আসতে পারে সেগুলো দেখে নেওয়া যাক আমরা জানি যে টিটিএল যে সার্কিট সেখানে এই টিটিএল সার্কিটে দেখো এই আউটপুট যে ক্যাপাসিটেন্সি এটা কি কি কারণে এসে থাকতে পারে এটা হচ্ছে এই ট্রানজিস্টারের নিজস্ব কিছু আউটপুট ক্যাপাসিটেন্স থাকতে পারে যে তার তার নিজস্ব ক্যাপাসিটেন্স কিছু থাকতে পারে জন্য লোড আসতে পারে অন্যদিকে যদি এই আউটপুটের সঙ্গে কিছু সংখ্যক গেট কানেক্ট করা হয় অর্থাৎ এই গেটের যে এই যে আউটপুট তার যে ফ্যান আউট এই সার্কিটের যে ফ্যান আউট মানে এর আউটপুটে যতগুলো সংখ্যক অন্যান্য গেট আমরা কানেক্ট করতে পারি তো সেই যে গেটগুলো আমরা কানেক্ট করব তাদেরও কিছু নিজস্ব ইনপুট ইম্পিডেন্স থাকবে বা ইনপুট ইম্পিডেন্সের মধ্যে ইনপুট থাকবে তো সেই ইনপুট যে ক্যাপাসিটেন্স অফ গেটস হুইচ আর কানেক্টেড টু দিস আউটপুট সেগুলো কিন্তু এই ক্যাপাসিটেন্স সি এ কন্ট্রিবিউট করবে অন্যদিকে আমরা এখানে যে ওয়্যারস কানেক্ট করব। সেই ওয়ারগুলো কিন্তু টুইস্টেড কন্ডিশনে থাকতে পারে এবং তাদের জন্য কিছু স্ট্রে ক্যাপাসিটেন্স চলে আসতে পারে তো এই যে ক্যাপাসিটেন্স সি এগুলো কিন্তু আসার অনেকগুলো কারণ থাকতে পারে সেগুলো আমরা দেখলাম এবং এই ক্যাপাসিটেন্স থাকার ফলে এই সার্কিটে কিছু ড্রব্যাক দেখা গিয়েছিল তো সেই ড্রব্যাককে রিমুভ করবার জন্য আমরা এখানে অ্যাক্টিভ পুল আপ সার্কিট ইউজ করেছি এবং টটেম পোল ইউজ করেছি তো সার্কিটটা দেখে নেওয়া যাক টটেম পোল ইউজ করে কিরকম সার্কিট থাকছে এখানেও আমরা একটা থ্রি ইনপুট যে ট্রানজিস্টার টি ওয়ান সেখানে আমরা থ্রি এমিটার টার্মিনাল যুক্ত একটা ট্রানজিস্টার টি ওয়ান ইউজ করেছি এবং সেখানে তিনটে ইনপুট এ বি এবং সি প্রোভাইড করেছি বেস বি ওয়ান সেটা কানেক্টেড আছে থ্রু রেজিস্টার আর বি ওয়ান টু ভিসি সি আবার এই যে ট্রানজিস্টর টি ওয়ান তার যে কানেক্টার সি ওয়ান সেটা হচ্ছে কানেক্টেড আছে টু বেস টার্মিনাল বি টু অফ ট্রানজিস্টর টি টু এই ট্রানজিস্টর টি টু তার যে এমিটার টার্মিনাল সেটা একটা রেজিস্টার আর টু থ্রু দিয়ে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করা আছে আবার এর যে কালেক্টার টার্মিনাল ট্রানজিস্টার টি টুর যে কালেক্টার টার্মিনাল থ্রু আর সি টু এটা কানেক্ট করা আছে প্লাস ভিসিসির সঙ্গে এখানে ভিসিসি ইজিক্যাল টু ফাইভ ভোল্ট আবার এই যে এমিটার টার্মিনাল ই টু অফ ট্রানজিস্টার টি টু সেটার সঙ্গে থ্রু এই বেস টার্মিনাল এটা হচ্ছে বি থ্রি বি থ্রির মাধ্যমে ট্রানজিস্টার টি থ্রির বেসটা কানেক্টেড আছে আর এই ট্রানজিস্টার টি থ্রির এমিটার টার্মিনালটা গ্রাউন্ড করা আছে পার্থক্যটা হচ্ছে এইখানটায় দেখো এইখানে কিন্তু আগেরটার ক্ষেত্রে একটা মাত্র রেজিস্টার আর সি থ্রি কানেক্ট ছিল কিন্তু আমরা এখানে কিন্তু তার পরিবর্তে এখানে একটা আর ফোর ইউজ করেছি রেজিস্টার হিসাবে সেটা হচ্ছে কার কোথায় ইউজ ইউজ একটা নিয়ে তার করেছি এবং এই যে ট্রানজিস্টার টি ফোর তার বেস টার্মিনাল বি ফোর এটা হচ্ছে ট্রানজিস্টার টি টু যেটা ছিল তার কালেক্টার সি টুর সঙ্গে কানেক্টেড এবং এই ট্রানজিস্টার টি ফোর এর যে এমিটার টার্মিনাল সেটা একটা ডায়োড ডির মাধ্যমে কানেক্ট করা হয়েছে এমিটার টার্মিনাল অফ টি থ্রি সরি কালেক্টার টার্মিনাল অফ টি থ্রি কালেক্টার টার্মিনাল এটাকে আমরা বলতে পারি সি থ্রি কালেক্টার টার্মিনাল অফ সি থ্রির সঙ্গে কানেক্টেড এবং এই কালেক্টার টার্মিনাল অফ টি থ্রি অর্থাৎ সি থ্রি এখান থেকেই আমরা আউটপুট ওয়াই যেটাকে আমরা ভি জিরো দ্বারা ডিনোট করছি এখানেই আমরা আউটপুটটা নিচ্ছি তাহলে আগের সার্কিটের সঙ্গে পার্থক্য হচ্ছে এখানে অ্যাডিশনাল এই ট্রানজিস্টার এবং এই ডায়োডটাকে ইউজ করা হয়েছে এবং এই যে পার্টটা ইউজ হচ্ছে এই পার্টটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে টটেম পোল এখানে যেহেতু এই ট্রানজিস্টারটা আমরা এই ট্রানজিস্টার টি থ্রির ওপরে ইউজ করছি এটাকে পোল বলা হচ্ছে এবার এই যে সার্কিট ওভারঅল সার্কিটটাকে আমরা তিনটে পার্টে ভাবতে পারি ট্রানজিস্টার টি ওয়ানের যে পার্ট ফ্রম ইনপুট এবিসি সেখান থেকে নিয়ে এই আপ টু দিস সি ওয়ান পর্যন্ত বা বি টু পর্যন্ত যে অংশ এটাকে আমরা বলতে পারি ইনপুট সেকশন আবার এই বি থেকে শুরু করে আপ টু দিস বি থ্রি অর্থাৎ যে ট্রানজিস্টার টি থ্রির যে বেস টার্মিনাল অথবা বি ফোর যেটা ট্রানজিস্টার টি ফোর এর বেস টার্মিনাল সেই পর্যন্ত যে অংশ এটাকে আমরা বলছি ফেজ স্প্লিটার সেকশন এবং সেই সেই ফেজ স্প্লিটার সেকশনের পর থেকে আপ টু দিস আউটপুট পর্যন্ত যে অংশ সেটাকে আমরা বলছি আউটপুট সেকশন এবার এখানে যে ট্রানজিস্টার টি টুটা আছে ট্রানজিস্টার টি টুর কাজটা হচ্ছে অনেকটা একটা সুইচের মতো দেখো ট্রানজিস্টর টি এটা যখন অন অবস্থায় থাকছে তখন ট্রানজিস্টর টি থ্রিটা অন অবস্থায় থাকছে এবং ট্রানজিস্টর টি ফোরটা অফ অবস্থায় থাকছে আবার ট্রানজিস্টর টি এটা যখন অফ অবস্থায় থাকছে তখন এই টি ফোরটা অন হচ্ছে আর টি থ্রিটা অফ হচ্ছে মানে এর টি বেসিকালি বেসিক্যালি একদিকে এই আইদার টি ফোরকে অন করছে অর এটা টি থ্রিকে অন করছে এই দুটো কাজে করছে তার জন্য এটাকে একটা সুইচের মতো বিহেভ করছে বলে আমরা ধরে নিতে পারি কি করে ব্যাপারটা হচ্ছে দেখে নেওয়া যাক আমরা এর আগের ভিডিওতে অলরেডি এই যে ইকুইভ্যালেন্ট মডেল অব দ্য থ্রি এমিটার টার্মিনাল যুক্ত যে ট্রানজিস্টার তার ইকুইভ্যালেন্ট মডেল এটা দেখিয়েছি যেটা হচ্ছে বেস টার্মিনাল বি এখানে তিনটে ডায়োড এটা হচ্ছে বেস এমিটার জাংশনে তিনটে ডায়োড আছে এবং সেখানে আমরা কানেক্ট করেছি এবিসি এই তিনটে ইনপুট এবং এটা হলো সেই বেস কালেক্টার জাংশনের একটা ডায়োড এবার দেখো যখন এই ট্রানজিস্টার টি টু এই ট্রানজিস্টার টি যখন অন হচ্ছে তখন কি হচ্ছে দেখো তখন এইখান দিয়ে কারেন্ট ফ্লো করবে ট্রানজিস্টার টি টু যদি অন হয় তাহলে এর এমিটার দিয়ে কারেন্ট ফ্লো হবে এমিটার দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এই বি থ্রি যেটা হচ্ছে বেস্ট টার্মিনাল অফ টি থ্রি এটা একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ পাবে কারণ এই জায়গার যে ভোল্টেজ এটা কত এটা হচ্ছে এই রেজিস্টারের মধ্যে যে ড্রপ হচ্ছে সেই ভোল্টেজটাই এখানে পাবে তাহলে এই বেস টার্মিনাল অফ বি টি থ্রি অর্থাৎ বি থ্রি এই টার্মিনালে যথেষ্ট পরিমাণে ভোল্টেজ থাকবে যে ভোল্টেজটা এই টি থ্রিকে অন করতে পারবে তখন এই ট্রানজিস্টার টি থ্রিটা অন হয়ে যাবে তাহলে দেখো এটাই আমরা এখানে লিখেছি হোয়েন টি টু ইজ অন তখন টি ফোর এর বেস টার্মিনাল আচ্ছা টি থ্রিটা অন হবে আমরা দেখলাম তার জন্য টি ফোর বেস টার্মিনাল হাই ভোল্টেজ এবং টি থ্রি বেস টার্মিনালে হাই ভোল্টেজ হওয়ার জন্য টি থ্রি ইজ অন আর এখানে দেখো যখন এই ট্রানজিস্টারটা অন আছে টি টু ট্রানজিস্টারটা যখন অন আছে আমরা জানি হচ্ছে এই সার্কিটগুলো সবই হচ্ছে ট্রানজিস্টার বা যে সমস্ত ডিভাইসগুলো আছে সবই স্যাচুরেশন কন্ডিশনে এখানে অপারেট করে ট্রানজিস্টার ট্রানজিস্টার লজিকের ক্ষেত্রে এটা সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো স্যাচুরেটেড কন্ডিশনে থাকে তার মানে ট্রানজিস্টার যখন অন হয়ে যাবে তখন এটা স্যাচুরেশেড কন্ডিশন হয়ে যাবে এবং স্যাচুরেশন কন্ডিশন যদি আমরা ধরে নিই তখন এর যে কালেক্টার টার্মিনাল কালেক্টার টার্মিনালের এবং এমিটার টার্মিনাল এই দুটোর মধ্যে যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজটা খুবই সামান্য জিরো পয়েন্ট টু ভোল্টের মতো হবে এবং সেই ভোল্টেজটা কিন্তু এই টি ফোরটাকে অন করতে সমর্থ হবে না তখন বি থ্রি বি টি ফোর যে ট্রানজিস্টার তার যে বেসের ভোল্টেজ এই বি ফোর অংশে যে ভোল্টেজটা পৌঁছাবে সেটা এই ট্রানজিস্টারটাকে অন করার জন্য সাফিসিয়েন্ট হবে না এবার আমরা ডিটেলসে আলোচনায় আসছি যে কি করে ব্যাপারটা সম্ভব হচ্ছে তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এবিসি এই তিনটে ইনপুটের ভ্যালুই হচ্ছে জিরো আমরা ধরে নিচ্ছি সে আমরা ধরে নিচ্ছি যে তিনটে ইনপুট ভ্যালুই হলো জিরো এ ইকাল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু জিরো মানে লজিক জিরো লজিক জিরো মানে ভোল্টেজ ইসিক্যাল টু কত ভোল্টেজ ইসিক্যাল টু যদি বলি আমরা জিরো পয়েন্ট টু ভোল্ট কারণ এখানে জিরো পয়েন্ট টু ভোল্টটাকেই আমরা লজিক জিরো হিসাবে চিহ্নিত করছি তখন এইখানে যদি আমরা এবিসি এই তিনটে টার্মিনালে জিরো পয়েন্ট টু ভোল্ট অ্যাপ্লাই করি তখন দেখো এই যে ডায়োড এবং এই যে ডায়োড এবং এই যে ডায়োড তিনটে যে আমার ডায়োড আছে অ্যাট দ্য বেস এমিটার জাংশন এগুলো কিন্তু কি অবস্থায় থাকবে না এগুলো অন অবস্থায় থাকবে কারণ এই জায়গার সাফিসিয়েন্ট ভোল্টেজ থাকবে এবং সেইগুলো এই বি ওয়ান টার্মিনালে যে ভোল্টেজ সেটা সাফিসিয়েন্ট হবে টু ড্রাইভ দিস ডায়োটস ইন টু বায়াস কন্ডিশন তো ডায়টগুলো যদি ফরওয়ার্ড বায়াস কন্ডিশানে থাকে তখন এগুলো শর্ট সার্কিটের মতো বিহেভ করবে এবং এই যে ডায়োডটা যেটা আমার বেস কালেক্টর লেগে আছে এই ডায়োডটা কিন্তু রিভার্স কন্ডিশনে থাকবে এবং এই বি এই অংশটা ভোল্টেজ কত হবে যখন এই ডায়োডগুলো অন আছে তখন এই জায়গার ভোল্টেজ কত হবে দেখো আমরা যদি দেখি এখানে এই ডায়োড আছে এই একটা ডায়োড আছে এবং এই আর একটা ডায়োড আছে তো এখানের এখানের ভোল্টেজ হলো বি ওয়ান টার্মিনাল এর জায়গার ভোল্টেজ আমরা যদি ভি বি ওয়ান বলে ডিনোট করি তো এইখানে এ এটা বি এবং এটা সি এখানে অলরেডি জিরো পয়েন্ট টু ভোল্ট আছে লজিক জিরো মানে জিরো পয়েন্ট টু ভোল্ট এবং এই ডায়োটগুলো যদি অন থাকে এর অ্যাক্রোসে ভোল্টেজ ড্রপ কত হয় না জিরো পয়েন্ট সেভেন ভোল্ট করে তাহলে ভি বি ওয়ান অর্থাৎ বি ওয়ান টার্মিনালের ভোল্টেজ এটা হয়ে যাবে জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট সেভেন ভোল্ট দ্যাট মিনস জিরো পয়েন্ট নাইন ভোল্ট এইটা হবে এই বি ওয়ান অংশের এই অংশের ভোল্টেজ কিন্তু এই যে আমার এই যে আমার টার্মিনাল আছে এই সি ওয়ান টার্মিনাল এটাকে আমরা বলতে পারি সি ওয়ান টার্মিনাল তো সি ওয়ান টার্মিনাল এই বি সি বি ওয়ান এর মধ্যে এই ডায়োডটা লেগে আছে এই বি ওয়ান আর এই সি ওয়ান এর মধ্যে এই ডায়োডটা লেগে আছে এবার এই ডায়োডটাকে যদি আমাকে অন করতে হয় তাহলে এর যে অ্যানোড অর্থাৎ এই টার্মিনাল তার ভোল্টেজটা অবশ্যই ক্যাথোড টার্মিনালের থেকে বেশি হতে হবে কিন্তু ক্যাথোড টার্মিনালের ভোল্টেজ কত হবে দেখো যদি এইটা অন হয়ে যায় তখন আমার এই যে বে সেমিটার জাংশন এখানে জিরো পয়েন্ট সেভেন আবার এই যে বে সেমিটার এখানে আরেকটা একটা জিরো পয়েন্ট সেভেন মানে এখানে টোটাল জিরো পয়েন্ট সেভেন প্লাস জিরো পয়েন্ট সেভেন প্লাস এই ডায়োরটাকে নিজেকে অন করবার জন্য আরো জিরো পয়েন্ট সেভেন মানে টোটাল আমার এখানে ভোল্টেজ থাকতে হবে কত না এখানে ভোল্টেজ মিনিমাম থাকতে হবে টু পয়েন্ট ওয়ান ভোল্ট কিন্তু আছে কত এখানে ভোল্টেজ আছে হচ্ছে জিরো পয়েন্ট নাইন ভোল্ট এই বি ওয়ান এখানে ভোল্টেজ আছে আমার জিরো পয়েন্ট নাইন ভোল্ট কিন্তু এটাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হতো মানে এই ডায়োডটাকেও যদি ফরওয়ার্ড বায়াস করতে হতো তাহলে দরকার পড়তো মিনিমাম টু পয়েন্ট ওয়ান ভোল্টের যেহেতু টু পয়েন্ট ওয়ান ভোল্টের থেকে কম আছে তার মানে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে না এটা রিভার্স বায়াস অবস্থাতেই থাকবে এবং এটা যদি রিভার্স বায়াস অবস্থায় থাকে তখন কি হবে না এই যে ট্রানজিস্টার টি টু এর বেশে সাফিসিয়েন্ট ভোল্টেজ থাকবে না এবং সাফিসিয়েন্ট ভোল্টেজ না থাকার কারণে এই ট্রানজিস্টার টি টুটা অফ অবস্থায় থাকবে ট্রানজিস্টার টি টু অফ অবস্থায় থাকলে এমিটারে কোনো কারেন্ট ফ্লো করবে না এমিটারে যদি কারেন্ট ফ্লো না করে তাহলে বি থ্রিতেও কোনো সাফিসিয়েন্ট ভোল্টেজ থাকবে না এবং বি থ্রিতেও সাফিসিয়েন্ট ভোল্টেজ না থাকার কারণে টি থ্রিটাও অন হবে না টি থ্রিটাও যদি অন না হয় তখন আমরা যে আউটপুট এখানে পাবো আউটপুটটা কত হবে দেখো সেটা দেখতে গেলে আমাকে এই অংশের কি কন্ডিশন হচ্ছে সেটাও জানতে হবে তো এই যে ডায়োড টি আমার অপ অবস্থায় আছে ডায়োড সরি ট্রানজিস্টার টি এটা আমার অপ অবস্থায় আছে যখন আমার এখানে সাফিসিয়েন্ট ভোল্টেজ নেই সেই কারণে তো যেটি এটা অপ অবস্থায় থাকে তো এই জায়গার ভোল্টেজ কত এই বিফোর এর ভোল্টেজটা কত হবে দেখো এটা হচ্ছে এই ভিসিসি মাইনাস এইটুকু অংশের মধ্যে যতটা ড্রপ হয় তাহলে এই আর সি টুর মধ্যে যতটা ড্রপ হয় সেই ততটা ভোল্টেজ আমার বিফোর এই টার্মিনালে পৌঁছাবে এবং এটা কিন্তু সাফিসিয়েন্ট হবে এই ট্রানজিস্টার টি ফোরকে অন করার জন্যে এবং এই ট্রানজিস্টার টি ফোরকে এটা অন করে ফেলবে এবং এটা যদি অন করে ফেলে তখন এই জায়গার অর্থাৎ এই যে ভি জিরো যেটাকে আমরা ভি আউট বা ভি ওয়াই দ্বারা ডিনোট করেছি সেই জায়গার ভোল্টেজটা কত হবে সেটা যদি আমরা এখানে লিখি ভি আউট সমান আমরা দেখো লিখতে পারি এখান থেকে ভি আউট ইজিক্যাল টু আমার এই ভিসি যেটা অ্যাপ্লাই করেছি ভিসিসি মাইনাস এখান দিয়ে যে কারেন্টটা আসবে আমরা সাপোজ এই কারেন্টটাকে বা আমরা যদি এই পাথটাকে কনসিডার করি তাহলে বেটার হয় এই পাথের যে কারেন্ট এটাকে আমরা আইসি ফোর দেওয়ার ডিনোট করলাম এবং এই ট্রানজিস্টর টি ফোর এটা আমরা অন অবস্থায় আছে বলে কনসিডার করছি এর কারণ হচ্ছে এই জায়গার বিফোর যে টার্মিনাল এখানে সাফিশিয়েন্ট ভোল্টেজ থাকছে ভিসিসি মাইনাস এইটুকু অংশের ভোল্টেজ ড্রপ এবং এই জায়গার ভোল্টেজটা সাফিশিয়েন্ট হচ্ছে এই ট্রানজিস্টরকে অন করার জন্য তার মানে এই ট্রানজিস্টরটা অন অবস্থায় আছে আর যেহেতু এটা একটা টিটিএল সার্কিট এর অর্থ হচ্ছে এই ট্রানজিস্টার যখন অন তখন এটা স্যাচুরেশন কন্ডিশনেই থাকবে স্যাচুরেশন কন্ডিশনে থাকা মানে কি এর কালেক্টার এবং এমিটার এই অংশের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে এই অংশের মধ্যে ভোল্টেজ ড্রপটা হবে জিরো পয়েন্ট টু ভোল্ট তাহলে এই যে টার্মিনাল সি থ্রি এখানে ভোল্টেজটাকে আমরা বলছি কত ভি ও এবং একে আমরা ওয়াই দিয়ে নোট করছি তো ভি ও সমান আমরা কি লিখতে পারি ভিসি অর্থাৎ এই জায়গার ভোল্টেজ মাইনাস এই রেজিস্টারের মধ্যে ড্রপ সেটা কত মাইনাস আইসি ফোর ইন্টু আর সি ফোর এই অংশের ড্রপ মাইনাস কত মাইনাস হচ্ছে এই যে vce ভিসি সমান কত যখন স্যাচুরেশন কন্ডিশন vce স্যাচুরেশন এটাকে আমরা এই ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ এটাকে আমরা ভিডি লিখলাম ডায়োডটা যখন অন আছে তখন তাতে কত ভোল্টেজ ড্রপ হয় না জিরো পয়েন্ট সেভেন আমরা এটাকে লিখছি ভিসি মাইনাস আইসি মাইনাস ভিসিই স্যাটের কত জিরো পয়েন্ট টু ভোল্ট আর ভিডির কত একটা ডায়র যখন কন্ডাক্ট করে তাতে কত ভোল্টেজ ড্রপ হয় না জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তো এই রকমভাবে আমরা যে ভোল্টেজ ভি আউট পাবো এই জায়গার যে ভোল্টেজ ভি আউটটা পাবো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু এটা হচ্ছে পাঁচ ভোল্টের রেঞ্জের কাছাকাছি থাকবে মানে অল মানে ফোর টু ফাইভ এরকম রেঞ্জের মধ্যে একটা থাকবে পাঁচ ভোল্ট তো হবে না কারণ এটা পাঁচ ভোল্ট এখানেই দিয়েছি সেখান থেকে কিছুটা কম হবে তো নিয়ারলি উইদিন ফোর অ্যান্ড ফাইভের মধ্যে একটা ভ্যালু থাকবে লেস দ্যান ফাইভ হবে কিন্তু কাছাকাছি থাকবে তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে লজিক ওয়ানই বলতে পারি এটাকে আমরা লজিক ওয়ান বলতে পারি অর্থাৎ যখন আমার এই তিনটে ইনপুট এ বি সি তিনটে ইনপুটই লো থাকছে তখন আমরা আউটপুট যেটা পাচ্ছি ভিও ও দ্বারা যাকে আমরা ডিনোট করছি এবং লজিক্যালি বললে আমরা ওয়াই বলছি তো ভিও ও ইজিক্যাল টু নিয়ারলি ইকুয়াল টু ফাইভ ভোল্ট এবং সেটাকে আমরা লজিক ওয়ান বলতে পারি তার মানে আমরা যদি সামারাইজ করি আমরা এটা বলতে পারি যে এ বি সি এই তিনটে যদি আমার লো হয় বা জিরো হয় ওয়াই ইজিক্যাল টু আমরা হাই পাচ্ছি অর্থাৎ ওয়ান পাচ্ছি এবার যদি আমরা এই এবিসি এই তিনটেকেই একসাথে জিরো না করে যে কোনো একটাকেও জিরো করি মানে সাপোজ আমরা এটাকে জিরো করলাম বাকি বি আর সি কে হাই রাখলাম তখনও কিন্তু এই ধরনের ট্রানজিস্টারটা এইদিকে কন্ডাক্ট করবে অর্থাৎ এই একটা ডায়োডের মধ্যে দিয়ে কন্ডাকশনটা হয়ে যাবে এবং যখনই কন্ডাকশন হয়ে যাবে এই বি ওয়ান টার্মিনাল যে আছে তার ভোল্টেজটা কিন্তু জিরো পয়েন্ট নাইন ভোল্টই থাকবে এবং জিরো পয়েন্ট নাইন ভোল্ট হলে এই ডায়োড যেটা আছে যেটা আমার বেস এবং কালেক্টর জাংশনে লেগে আছে সেই ডায়োডটা রিভার্স বায়াসই থাকবে এবং রিভার্স বায়াস হলে এই ট্রানজিস্টার টি টুটা অফ কন্ডিশনে থাকবে ট্রানজিস্টার টি থ্রিটাও অফ কন্ডিশনে থাকবে অনলি ট্রানজিস্টার টি ফোরটা কন্ডিশনে থাকবে এবং তখনও আমরা আউটপুট ভোল্টেজ যেটা পাবো সেটা হচ্ছে হাই পাবো মানে আমরা এবিসি তিনটের ভ্যালুই লো রাখি বা জিরো রাখি অথবা যে কোনো একটার ভ্যালু আইদার এ আইদার বি ওর আইদার সি যে কোনো একটার ভ্যালুও যদি আমরা জিরো রাখি তাহলেও কিন্তু আমরা আউটপুটটা হাই পাচ্ছি এবার আমরা একটা লাস্ট সিচুয়েশন দেখব যখন আমরা এবি তিনটে ইনপুটের ভ্যালুই হাই করে দেব তখন কি হবে তো তখন সিচুয়েশনটা দেখে নেওয়া যাক আমরা এখানে ডায়াগ্রামটা ড্র করছি ইকুইভ্যালেন্ট মডেলের এটা আমার তিনটে ডায়োড যেটা আমার বেস এমিটার জাংশনে কানেক্টেড আছে এখানে আমার একটা ডায়োড আছে যেটা হচ্ছে বেস কালেক্টার জাংশনে লেগে আছে এটা হলো বি এটা সাপোজ এ এটা বি এবং এটা সি আমরা এখন ধরছি তিনটেই হচ্ছে লজিক ওয়ান এটাও লজিক ওয়ান আছে এটাও লজিক ওয়ান আছে এটাও লজিক ওয়ান আছে লজিক ওয়ান মানে কি এটা হচ্ছে ফাইভ ভোল্ট এটাও হচ্ছে ফাইভ ভোল্ট এবং এটাও হচ্ছে ফাইভ ভোল্ট তাই যদি হয় তখন দেখো এই জায়গার যে অ্যানোড এটা হচ্ছে অ্যানোড আর এটা হলো ক্যাথোড এটা অ্যানোড এটা ক্যাথোড ক্যাথোডের ভোল্টেজটা পাঁচ ভোল্ট আর অ্যানোডের ভোল্টেজটা কত হবে না এখানে আমরা পাঁচ ভোল্ট কানেক্ট করে রেখেছি এখানে একটা রেজিস্টার আছে আর বি ওয়ানে একটা রেজিস্টার আছে তো রেজিস্ট্যান্সের মধ্যে কিছুটা ড্রপ অবশ্যই হবে এবং আলটিমেটলি এই জায়গার যে ভোল্টেজ ভিবি ওয়ান যেটা হবে সেটা কিন্তু পাঁচ ভোল্টের থেকে কম হবে মানে অ্যানোডের ভোল্টেজ লেস দ্যান ক্যাথোডের ভোল্টেজ এর মানে কি এর মানে হচ্ছে এই ডায়োড এই ডায়োড এবং এই ডায়োট তিনটে ডায়োটই রিভার্স বায়াস কন্ডিশানে থাকবে এবং রিভার্স বায়াস কন্ডিশানে থাকলে কি হবে আমার এই ডায়টগুলো কিন্তু অফ হয়ে গেল তার মানে এই দিকে কোনো কারেন্ট ফ্লো হবে না এই পথে কোনো কারেন্ট ফ্লো হবে না বা এই ডায়োডের মধ্যেও কোনো কারেন্ট ফ্লো হবে না এই ডায়োডের মধ্যেও কোনো কারেন্ট ফ্লো হবে না তাহলে এই জায়গার যে ভোল্টেজ ভিবি ওয়ান এটা কত হবে না ফাইভ ভোল্ট মাইনাস আর বি ওয়ান ইন্টু এইটুকু পথে যে রেজিস্ট্যান্সের ড্রপ হয়েছে সেইটা এবং সেই ভোল্টেজ যেটা হবে এখানে আমরা পাবো সেটা কিন্তু এই টু পয়েন্ট ওয়ান ভোল্ট যেটা আমার এই ট্রানজিস্টর এবং এই ট্রানজিস্টার টি থ্রিকে অন করার জন্য প্রয়োজন এই জায়গায় এই ডায়োডটাকে এই ডায়োডটাকে ফরওয়ার্ড করা প্লাস এর সঙ্গে লেগে থাকা যে দুটো ট্রানজিস্টার এই দুটো ট্রানজিস্টারকেও অন করা তার জন্য যে সাফিসিয়েন্ট ভোল্টেজ এখানে থাকা দরকার সেটা হচ্ছে অন্তত পক্ষে টু পয়েন্ট ওয়ান ভোল্ট এটা আমরা আগেই আলোচনা করেছি তো অলরেডি আমার যদি এর মধ্যে এবং এর মধ্যে এবং এর মধ্যে এই তিনটে ডায়োডের মধ্যে অর্থাৎ বেশ এমিটার জাংশনের তিনটে ডায়োডের মধ্যে কোনো কারেন্ট ফ্লো না হয় তখন আমার এই যে বেস টার্মিনাল বি ওয়ান এখানে কিন্তু সাফিসিয়েন্ট ভোল্টেজ থাকবে হুইচ ইস মাচ গ্রেটার দ্যান টু পয়েন্ট ওয়ান ভোল্ট যেটা দরকার কি জন্য না এই ডায়োড প্লাস এই ট্রানজিস্টর প্লাস এই ট্রানজিস্টরের বেস এমিটার জাংশনের ভোল্টেজটাকে ওভারকাম করার জন্য তাহলে এই এই কন্ডিশনে কিন্তু আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং যখনই আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এই ট্রানজিস্টার টি টুর বেসেও সাফিসিয়েন্ট ভোল্টেজ পৌঁছাবে সাফিসিয়েন্ট ভোল্টেজ যদি পৌঁছায় এর এমিটারের মধ্যে কারেন্টও ফ্লো হবে এমিটারের মধ্যে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে এইখানে একটা সাফিসিয়েন্ট ভোল্টেজ ড্রপ হবে যার জন্য বি থ্রিতে সাফিসিয়েন্টলি আমরা ভোল্টেজ পাবো এবং বি থ্রিতে যদি সাফিসিয়েন্ট ভোল্টেজ পাই তাহলে এই ট্রানজিস্টার টি থ্রিটাও অন হয়ে যাবে অর্থাৎ তখন এই টি থ্রি ট্রানজিস্টারটা অন অবস্থাতে থাকবে আর টি ফোরের কী হবে দেখো টি ফোরের ব্যাপারটা হচ্ছে যখন এই ট্রানজিস্টার টি টু এটা অন হয়ে গেছে তখন এটা স্যাচুরেশন কন্ডিশনে অপারেট করবে কারণ এটা টিটিএল লজিক এবং এখানে সমস্ত ডিভাইস যদি অন থাকে তো স্যাচুরেশন কন্ডিশনেই অপারেট করে তাহলে এখানে আমার ভোল্টেজ ড্রপ কত হবে ভিস কালেক্টার এবং এমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ জিরো পয়েন্ট টু অর্থাৎ এখান থেকে এই টুকুর মধ্যে জিরো পয়েন্ট টু ড্রপ হল আর এইখানে তো এটা শর্ট সার্কিট মানে এখানে কোনো ড্রপ নেই এই বেস আর এই এমিটার এর মধ্যে কত ড্রপ হবে এখানে আবার একটা জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ ড্রপ হবে মানে এইখান থেকে এই টুকুর মধ্যে জিরো পয়েন্ট সেভেন আর এইখান থেকে এই টুকুর মধ্যে আমার জিরো পয়েন্ট টু ভোল্ট তাহলে টোটাল আমার এই জায়গার ভোল্টেজ কত হচ্ছে বি ফোর এর ভোল্টেজ কত হচ্ছে এখানকার জিরো পয়েন্ট টু প্লাস এখানকার জিরো পয়েন্ট সেভেন তার মানে টোটাল হচ্ছে টোটাল হচ্ছে কত জিরো পয়েন্ট টু প্লাস জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ জিরো পয়েন্ট নাইন ভোল্ট এই বি ফোর টার্মিনালের ভোল্টেজ হচ্ছে জিরো পয়েন্ট নাইন ভোল্ট কিন্তু যদি আমাকে এই ডায়োড কে অন করতে হয় সরি এই ট্রানজিস্টর টি কে অন করতে হয় কত ভোল্টেজের দরকার দেখো এইখানে এই ট্রানজিস্টারের যে এমিটার জাংশন তার জন্য আমার জিরো পয়েন্ট সেভেন ভোল্ট দরকার প্লাস এই যে ডায়োড আছে ডায়োডের জন্য আরও জিরো পয়েন্ট সেভেন দরকার মানে টোটাল দরকার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন প্লাস জিরো পয়েন্ট সেভেন ভোল্ট মানে হচ্ছে জিরো ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট অন্তত পক্ষে বি ফোরের যদি ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট বা তার বেশি হয় তাহলেই আমার এই ট্রানজিস্টার টি ফোর অন হবে কিন্তু এক্ষেত্রে হচ্ছে কত জিরো পয়েন্ট নাইন ভোল্ট তার মানে হুইচ ইজ লেস দেন ওয়ান পয়েন্ট ফোর ভোল্ট তার মানে এই ট্রানজিস্টার টি ফোরটা কিন্তু এখন অফ পরিস্থিতিতে থাকবে এবং ট্রানজিস্টার টি ফোর যদি অফ অবস্থায় থাকে তখন আমরা এই যে আউটপুট ভোল্টেজ ভি লিখেছি এটা কত হবে এটা কিন্তু অনলি আমার এই যে টি থ্রি ট্রানজিস্টার যেটা আমার অন অবস্থায় আছে অন অবস্থায় থাকলে এটা স্যাচুরেশন কন্ডিশনেই থাকবে এবং স্যাচুরেশন অবস্থায় কালেক্টার ইমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে না জিরো পয়েন্ট টু ভোল্ট তাহলে এই অবস্থায় আমার ভি আউট যেটা হবে ভি আউট ভি আউটটা হবে জিরো পয়েন্ট ভোল্ট এবং আমরা জানি জিরো পয়েন্ট টু ভোল্ট মানে এখানে লজিক জিরো এখানে হচ্ছে লজিক জিরো তার মানে যদি আমরা দেখি যে এ বি সি যখন আমার যখন আমার সি এ ইকুয়াল টু ভি ইকুয়াল টু সি ইকুয়াল টু ওয়ান তখন আমরা ওয়াই ইজ টু কত পাচ্ছি না জিরো পাচ্ছি দেখো আমরা এখানে ওয়াই ইজিক্যাল টু জিরো পাচ্ছি অথবা অন্য যে বাকি কেসগুলো অর্থাৎ এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু জিরো অথবা অন্য যে কোনো কেস যেখানে অন্ততপক্ষে একটা জিরো আছে সেখানে কিন্তু আউটপুট আমরা ওয়ান পাচ্ছি আর তিনটেই যদি ওয়ান হয় তখনই আউটপুট আমরা জিরো পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট সার্কিট বলা যেতে পারে কারণ ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যদি তিনটে ইনপুট একসঙ্গে ওয়ান পাই তখনই আউটপুট জিরো হয় আর যদি অন্তত একটা জিরোও থাকে ইনপুটে তখন আমরা আউটপুট ওয়ান পাবো আর তিনটে ইনপুট ওয়ান হলে আমরা আউটপুট জিরো পাবো অর্থাৎ এটা হলো একটা ন্যান গেটের ইকুইভারেন্ট সার্কিট আমরা এর ট্রুথ টেবিলটা এরকমভাবে লিখতে পারি অলরেডি আমরা আগের ভিডিওতে লিখেছি এবিসি এবং ওয়াই যদি জিরো 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 হয় আউটপুট আমরা হাই পাচ্ছি জিরো জিরো ওয়ান হলে আউটপুট হাই জিরো ওয়ান জিরো হলেও আউটপুট হাই জিরো ওয়ান ওয়ান হলে আউটপুট হাই ওয়ান জিরো জিরো হলেও আউটপুট হাই জিরো ওয়ান হলে আউটপুট হাই ওয়ান জিরো হলে আউটপুট হাই অনলি ওয়ান হলে আউটপুট লো পাচ্ছি তার মানে এটা হচ্ছে একটা ন্যান্ড গেটের মতো সার্কিট ন্যান্ড গেটে আমরা জানি তিনটে ইনপুট এ বি সি এবং আউটপুট ওয়াই ওই আউটপুট ওয়াই এর এক্সপ্রেশন কত হবে এ অ্যান্ড বি অ্যান্ড সি হোল কমপ্লিমেন্ট এ অ্যান্ড বি অ্যান্ড সি হোল কমপ্লিমেন্ট তো এইভাবে আমরা একটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল লিখে ফেললাম এবং আমরা এই যে টিটিএল ল্যান্ড গেট ইউজিং টটেম্পোল আউটপুট সেটা আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখব যে এখানে আমরা যে টটেম্পোল ব্যবহার করলাম তাতে আমরা কি সুবিধাটা পেলাম তো আমরা যেটা আগের যে টিটিএল ল্যান্ড গেট আলোচনা করেছিলাম সেখানে আমরা কি চাইছিলাম যখন এই ট্রানজিস্টর টি থ্রি এটা যখন অন অবস্থায় থাকবে তখন যেন এই রেজিস্টার আর সি যেটা কানেক্টেড থাকবে এর কালেক্টারের সঙ্গে তার মানটা যত বেশি সম্ভব হয় যত বেশি হয় তত ভালো আর যখন এই ট্রানজিস্টারটা আমার মানে যখন এই ট্রানজিস্টার টি থ্রি এটা যখন অন অবস্থায় থাকবে এর কালেক্টার রেজিস্টেন্স যত কম হবে যত বেশি হবে তত ভালো যত বেশি হবে যদি অন থাকে তখন তাহলে কি হবে না তত আমার কালেক্টার কারেন্টটা কম হবে কালেক্টার কারেন্ট কম হলে কম বেস কারেন্ট দরকার হবে এই ট্রানজিস্টারকে অন করার জন্য তো যখন এখানে দেখো এই ট্রানজিস্টার টি থ্রিটা আমার অন আছে তখন কিন্তু ট্রানজিস্টার টি ফোরটা অফ আছে এবং ট্রানজিস্টার টি ফোর অফ থাকলে কি হবে এটা একটা হাই ইম্পিডেন্স অফার করবে এটাই তো এর কালেক্টারে লেগে আছে ট্রানজিস্টার টি থ্রি তার কালেক্টার হচ্ছে সি থ্রি এবং সেখানেই তো এই পোলটা লেগে আছে এবং টটেম্পোলে টি ফোর আছে এবং এই ডায়োডটা আছে কিন্তু যখন এই টি থ্রি ট্রানজিস্টার অন আছে তখন কিন্তু এই ট্রানজিস্টার টি ফোরটা অফ আছে অফ থাকা মানে এটা হাই ইম্পিডেন্স অফার করছে তাহলে আমাদের উদ্দেশ্য সফল হচ্ছে আমরা কিন্তু ট্রানজিস্টার টি থ্রি অন থাকা অবস্থায় এর কালেক্টার রেজিস্টেন্স বেশি রাখতে চেয়েছিলাম সেই উদ্দেশ্য এখানে সফল হচ্ছে অন্যদিকে ট্রানজিস্টার যখন আমার অফ অবস্থায় আছে অর্থাৎ যখন অবস্থায় আছে আমরা কি চাই না এর যে কালেক্টার রেজিস্ট্যান্স তার মান যেন ছোট হয় তাহলে কি হবে তাহলে যদি আমরা এখানে একটা ক্যাপাসিটিভ লোডকে কানেক্ট করি সেই ক্যাপাসিটিভ লোড সেই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ক্যাপাসিটারটা ডিসচার্জ হবে সেই আর সি সার্কিটের টাইম কনস্ট্যান্টের মানটা ছোট হয়ে যাবে তো এখানে দেখো যখন আমার ট্রানজিস্টার টি থ্রিটা অফ আছে তখন কিন্তু ট্রানজিস্টার টি ফোরটা অন আছে ট্রানজিস্টার টি ফোর অন থাকার মানে হচ্ছে এটা একটা লো রেজিস্ট্যান্স অফার করবে তখন এবং তখন আমার যে আরসি সার্কিটটা ফর্ম হবে এবং আরসি সার্কিটটা এই দিক থেকে এই ট্রানজিস্টার টি ফোরের মধ্যে দিয়ে ডিসচার্জটা হবে সেই সেই আরসি সার্কিটের কিন্তু টাইম কনস্ট্যান্টটা অনেক কম হয়ে যাবে যেহেতু এই ট্রানজিস্টার টি ফোরটা অন আছে তার জন্য রেজিস্ট্যান্সটা অনেক কমে যাবে তাহলে আমরা কিন্তু আমাদের ট্রানজিস্টার অফ থাকা অবস্থায় আউটপুট বা কালেক্টার রেজিস্ট্যান্স যে কম থাকার যে কন্ডিশন সেটাও এখান থেকে অ্যাচিভ করতে পারছি তো আমাদের এই টটেমপল সার্কিট ইউজ করে আমরা আমাদের দুটো উদ্দেশ্যই সফল করতে পারছি যখন ট্রানজিস্টার টি থ্রি অন আছে তখন আমার কালেক্টার রেজিস্ট্যান্সের বেশি হচ্ছে আবার ট্রানজিস্টার টি থ্রি যখন আমার অফ আছে তখন এর কালেক্টার রেজিস্ট্যান্সটা কম হচ্ছে তো আমরা এখান থেকে যে প্রোপাগেশন ডিলেটা আছে প্রোপাকেশন ডিলেটাকে আরো সাফিসিয়েন্টলি স্মল করতে পারছি এই পোল সার্কিট ইউজ করে